31 टू दि पावर 11 और 17 टू दि पावर 14 এখানে 11 ও 14 পরস্পর মৌলিক। তাহলে আমরা যেরকম ভাবে করি আর কি, এই এদের গসাগু বের করে বের করি, সেভাবে কিন্তু এটা করা সম্ভব নয়। আর যদি লগ নিই তাহলে কি হবে, ধরি এক্স ইকুয়ালস টু 31 টু দি পাওয়ার 11, অতএব লগ এক্স ইকুয়ালস টু 11 লগ 31। কেন যে লগ এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন লগ এ, এটা অ্যাপ্লাই করছে। এবং ওয়াই ইকুয়ালস টু 17 টু দি পাওয়ার 14, অতএব লগ ওয়াই ইকুয়ালস টু 14 লগ 17। তাহলে এখানে কিন্তু আমরা জানি যে লগ যেহেতু ইনক্রিজিং ফাংশন, তাহলে 17 লেস দ্যান 31, তাহলে লগ 17 লেস দ্যান লগ 31, এটা আমরা বলতে পারি। কিন্তু এই যে একটা ধ্রুবক গুণ হয়ে আছে, গুণফলের পর এদের মধ্যে কী দাঁড়াবে সেটা কিন্তু আমরা এখানে বলতে পারছি না। তাহলে এই পদ্ধতি কিন্তু আমাদের খুব একটা কার্যকারী হচ্ছে না, ঠিক আছে। আমরা তো অন্যভাবে ভাবি যে 31 টু দি পাওয়ার 11 লেস দ্যান 32 টু দি পাওয়ার 11, এটা কী হচ্ছে না, যদি এ লেস দ্যান বি হয় তাহলে এ টু দি পাওয়ার এম লেস দ্যান বি টু দি পাওয়ার এম হবে, ঠিক আছে। তাহলে যেহেতু 31 লেস দ্যান 32, তাহলে 31 টু দি পাওয়ার 11 লেস দ্যান 32 টু দি পাওয়ার 11, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার 32 মানে কত, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাই তো 2 টু দি পাওয়ার 5। তাহলে বলতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 11 দিস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 55। কেন, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন টু এন, এ ফর্মুলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 31 টু দি পাওয়ার 11 হুইচ ইজ লেস দ্যান 2 টু দি পাওয়ার 55। আচ্ছা, এবার 17 টু দি পাওয়ার 14, এটাকে দিয়ে কীভাবে করতে পারি। আবার 17 টু দি পাওয়ার 14, তাহলে 17টা কি, এটা 16-র থেকে বড়, 16 টু দি পাওয়ার 14। 16 মানে কি, 2 টু দি পাওয়ার 4, তা 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 14 দিস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 56। তাহলে দেখো, তাহলে এখানে কি পেলাম, 2 টু দি পাওয়ার 55, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 55 আর 2 টু দি পাওয়ার 56। মানে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 55 লেস দ্যান 2 টু দি পাওয়ার 56, তাই তো, 2 টু দি পাওয়ার 55 লেস দ্যান 2 টু দি পাওয়ার 56, এটা কী হচ্ছে না, যদি এম লেস দ্যান এন হয় তাহলে এ টু দি পাওয়ার এম লেস দ্যান এ টু দি পাওয়ার এন, যদি এর মান নট ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0, এর মান নট ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0, ঠিক আছে, আর মাইনাস ওয়ানকে যদি এগুলো জোর বিজোর হয়। তাহলে দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 55, এটা আবার কাতে ছোটো, এটা এর থেকে ছোটো হচ্ছে 13 টু দি পাওয়ার 11, অতএব
31 to the power 11 less than 2 to the power 55 less than 2 to the power 56 2 to the power 56 আবার 17 to the power 14 থেকে ছোট this is equal to 17 to the power 14 তাহলে আমরা বলতে পারি অতএব 31 to the power 11 which is less than 17 to the power 14 ঠিক আছে অতএব বৃহত্তম সংখ্যাটি হলো 17 টু দি পাওয়ার 14 ঠিক আছে তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু একটু অন্যভাবে আমাদের ভাবতে না চিন্তা করতে হচ্ছে কারণ যেগুলো পাওয়ারটা পাওয়ারের মধ্যে গসাগুটা বের করা কঠিন বা কম্পারিজন ওইভাবে করা কিন্তু টাফ সেখানে আমাদের একটু অন্যভাবে ভাবনা চিন্তা করতে হচ্ছে বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে।